সীমার সুগন্ধি গম গম মোহাম্মদ বেগম ইসলাম কে নিয়ে টানা হিসরা, কোরআন কে নিয়ে টানা হিসরা, মোহাম্মদ রসুল্লাহকে টানা হিসরা করে, কিন্তু মোহাম্মদ রসুল্লাহকে টানা হিসরা করার কোন জিনিস নাই। মোহাম্মদ যেমন ছিল তেমন আজও ছিলেন, জমিনে এসে তেমন ছিল, আবার জমিনের যে কবর মুবারকে গিয়েও তার থেকে 70 গুণ পাওয়ার নিয়ে বসে আছেন। এখন আমি যদি বলি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের পরে নবুয়ত পেয়েছে, ইমান থাকবো নি? ইমান থাকবো? হ্যাঁ, মোহাম্মদ কি 40 বছরের আগে না পরে নবী? আগে। সূরতে আবাসারিয়াত কি জমিনে প্রবেশ করেছেন, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ, কিন্তু আগে নবী ছিলেন। এক সেকেন্ডের জন্য ধরলাম রসুল ছিলেন না, রসুল মাটি তাও ধরলাম, রসুল মাটি তাও ধরলাম, কেউ গোস্ব হইেন না। একটা অনুষঙ্গী এখন যোগ উপযোগী ওয়াজগুলো বুঝে দেওয়া দরকার। এটা নিয়ে বই লেখা হচ্ছে, রসুল মাটি বই লেখা হচ্ছে, রসুল্লাহ অন্ধ, রসুল্লাহ বদি, কানে শুনেন না, আল্লাহ না করে কিছু বুঝেন না, কে দেখে? ভারতের মুসলমান দেখে না, বাংলাদেশের মুসলমান নামদারি কিছু আলেম ওলামা লিখতেছে, আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ বলেন, যখন আল্লাহ কাউকে বানান নাই তখনও আমি নবী, আরশ বানান নাই তখনও আমি নবী, জমিন বানান নাই তখনও আমি নবী, সৃষ্টি করেন না জান্নাত তখনও আমি নবী। ওয়াইয়াসসিরলি উমরাকুমুল্লাহু ওয়াহিদাল হারফি, আওদাউ শরীফে হাদিসুল বলেন, যে কেউ আমার নবুয়ত নিয়ে একটা হরফের বেশকন করে আমাকে মানতে অস্বীকার করে, ওয়াইয়াসসিরলি লিসানাল কাফিরুন, তারা কাফের। এখন আপনি বড় ভাই বুঝতে পারবেন নি? আচ্ছা ধরলাম বড় ভাই, আপনি ছোট ভাই, রসুল মেহরাজ গেছে 27 পন পাড়ি দিয়া আর সে গেছে, আপনি কত মাস মানে জানলো দেখি, ছোট ভাইয়ের ক্ষমতা দেখি কেমন আছে, পারিব না যাইতো না? আর ভাই সুন্দর ভাই কথা বল পারবে কেমন? রসুল সামন ওইটা রসুল্লাহ জমিনে আসার আগে, রসুল জমিনে আসার আগে তারাতুল মাররি ইয়াকুলুন নাস, প্রত্যেকটা নবীকে আল্লাহ বলে দিয়েছেন সুসংবাদ দিবে মুহাম্মাদের, সুবহানাল্লাহ, মুহাম্মাদের, ইব্রা রাসিকা আদামু, আদমকে আল্লাহ বলে মাথা উপরের দিকে উঠা, আদম যখন উঠালো দেখলো মুহাম্মদ রসুল্লাহ, কিন্তু বুঝা গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে প্রথম নবী হিসাবে ছিলেন, সুবহানাল্লাহ, যখন এই নবী
প্রাসিক উপরের দিকে চললেন আল্লাহ, এটা কি আল্লাহ, এটা কি হাদা নূর, আল্লাহ তো হাদা নূরুন নবিয়ুক, সুবহানাল্লাহ আল্লাহ। এখন এই হাদিসের দলিলে রসুল কি তখন মাটি না নূর? নূর। আল্লাহ কো হাদা আদমকে বলে হাদা নূরুন নবিয়ুক, নবিয়ুক, নবিয়ুকুম, নবিয়ুকি, নবিয়ুকুমুল্লাহ। আল্লাহ তিনটে কসম করে বলেছে, মুহাম্মদ আমার নবী, এটা নবী নূর মুহাম্মদ আল্লাহ। এখন আমি বলি যদি নূর না তা ঈমান আছে নি? নাই। আমার দলিল মধ্যে আমি কাফের, ঠিক না বেডি? ঠিক। রাসূলুল্লাহকে যারা সাধারণ মানুষ বলে তারা কি মুসলমান না কাফের? রাসূলুল্লাহকে মানুষ বলছেন কারা? কাফেররা। মা ইয়াকুলুল হাযা রাজুল, তুমি কোন নবী? আতাউল্লাহ, তুমি কেমন আল্লাহ মান্না বলা দিশা যে করলে গড়বাড়ি করলে সেটা সত্তর হলো, তুমি কি নবী? আমাদের মতো মানুষ, এখন যারা আমাদের মতো মানুষ বলে ঠিক তারা আবু জেহেলের ভাই, ঠিক 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 না বেটি? বলো বন্ধুরা আমার, হাজা নূরুন নবিয়ুকা মিন যুররিয়াতিক, আল্লাহ বলে ইসমুহু আহাম্মদ ফিস সামা ওয়া ইসমুহু আহাম্মদ মুহাম্মদ ফিল আরদি। এই নবী দুটি নাম, একটি নাম আহাম্মদ নামে চিনবে আসমানওয়ালারা, আর মুহাম্মদ নামে চিনবে জমিনওয়ালারা। এটা কি নেতারত দিলি করছো না রসুলের করছো না? রসুল কয় না আদাল্লাহু তাহিয়াকুমুল আদম আইনিল কাতারা, আদম যখন রূহ ফুকাবার পরে আমার নূর যখন আদমের কপালে দিল তখন চোখটা খুলছে, চোখটা যখন খোলে আদম যখন আমার দিকে চাইলো আমি আদমকে দেখেছি, আদম আমাকে দেখেন নাই, সুবহানাল্লাহ। আমি তখনও ছিলাম নবী, তখন ছিলাম কি নবী। এখন এই যুগের কিছু মোল্লাদারি নামদারি সুই মোল্লা যদি বলে রসুল তখন 40 বছর আগে, 40 বছর পর্যন্ত রসুলের কিছু ঈদ মিলাদের নবী করিও লাভ নাই, মিলাদ করিও লাভ নাই, 23 বছরের নবী। তাহলে তাহলে বোঝা গেল আল্লাহ চেয়ে বর্তমানে আলেমেরা বেশি বুঝে, তা আলেম যে আল্লাহ তো বেশি বুঝে এতে কি মুসলমান না কাফের? আমি কারো নাম ধরে বলতেছি না, যারা এই গণ্ডিক থাকে তারা হলো কাফের, এদের আখলাক কাফেরদের, ঠিক না বেটি? বলো ঠিক। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর এক চুল পরিমাণ কিছুই কমবে না, মুহাম্মদের কিছু কমবে না, মুহাম্মদ যেমন তেমনই, সুবহানাল্লাহ বিহামদিহি। দৈনিক লক্ষ কোটি দরুদ তাম পৃথিবী থেকে, তাম কোন শব্দে আরশ মুআল্লা কুরসি জান্নাত জিগার যত মালাইকা সৃষ্টি করা হয়েছে, যত মাখলুক সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটা মাখলুকের জবাব আমার নবীজি রওদায়ে পাক থেকে দিচ্ছে। লন্ডন গিয়ে তিনি এলেম হাসিল করেন নাই, বীরত্ব কামালিয়াত উনি আসমান গিয়ে করেন নাই, কামালিয়াতের বেলায়েতের নূর মুহাম্মদ, সুবহানাল্লাহ। এই মুহাম্মদের সঙ্গে রাত্রের গভীরে নিশীতে দুরুদে মিলাদে কিয়ামে হামদে নাহাতে তারিফ প্রশংসায় সালামে কালামে জিকিরে আসকারে নূর বানাইতে বানাইতে মুহাম্মদ রাসূলুল্লাহর সাকিরে নূর থেকে চারটা নূর সাহিব কিবলার কলবিয়াতে ফড়ার কারণে যেদিকে তাকাতেন সেদিকে মুহাম্মদ দেখতো, যেদিকে চাইতেন সেদিকে মাখলুকাত দেখতো।
ওনার জীবনী আকাশ করলে বোঝা যায় উনি মানুষ রূপে দুনিয়ায় ছিল, কিন্তু রসুল্লাহ একদম কোলের মানুষ, যার চেহারা একবার দেখার পরে মানুষ আর ভুলতে পারেন না। এরকম মায়াবী নূরের চেহারা পৃথিবীতে আর কেউ আসবে? একটা চোর আরব দেশে সবার জামা লম্বা, সবার জামা কি লম্বা, এই জন্য এত সুন্দর দাঁড়িয়ে রাখছে, আপনি দেখলে বলবেন যে অবিশ্বাসে ছোট ভাই, কিন্তু আদতে সে খ্রিস্টান, কোরআন শিখছে, কোরআন মুখস্থ করেছে, ইমামতি করতেছে। বাংলা জমিনেও কিছু মুশরিক রয়েছে, মুসলমান নামধারী আলেম রয়েছে যারা রসুলুল্লাহ দুশমন, আস্ত মুনাফিক, এদের পিছনে ইক্তেদা করা হারাম। ইক্তেদা করা কি হারাম? ইক্তেদা করা কি হারাম? মানুষ চিনে নেবা আগে প্রথম জানা, কালু কালু সামিনা ওয়া আতানা, আপনি কোরআন শরীফ আল্লাহ আগে শুনো পরে মানো, সুবহানাল্লাহ বলুন, সামিনা ওয়া আতানা, আগে বুঝি নাও তারপরে মানো, দেখতে পারি ছোট লম্বা লম্বা জামা ইয়ারি ইন্টারকি এলাকার ভিতরে ডাকাতি করতে করতে হঠাৎ মদ পান করলেন, কি পান করলো, মদ পান করলেন, মদ পান করার পরে অসচেতন হয়ে ঘুমিয়ে পড়েছে, সাথীরা চলে যাওয়ার পরে পথ পায় না, কোন দিকে যাবে অন্ধকার হয়ে গেছে, হঠাৎ ঘুম ভেঙে দেখলেন রাত তো অনেক রাত হয়েছে, এখন কোন দিকে যাবে, কোন দিকে যাওয়ার রাস্তা নাই, তাড়াতাড়ি ফওকাল জবাল পাহাড়ের উপরে উঠলেন, নজর করে দেখলেন আটজন নজরও তাহাজ্জুদ নূরি বহু দূরে বাতি জ্বলতেছে, উনি বাতি বরাবর হাঁটতে আরম্ভ করলেন, সুবহানাল্লাহ কদরে বাতি বরাবর হাঁটতে 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 গিয়ে দেখে যে এই একটা বৃদ্ধা মানুষ তাঁবুর ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, লোকটা মদনী শরাবখোর জেনাখোর ব্যভিচারী চোর ডাকাত, এখন এত আছে গভীর রাতে কেমন করে কোরআনওয়ালার সঙ্গে যোগাযোগ করবেন, পাচ্ছেন না। ইনি চিন্তা করলেন আমার মুখের ভিতরে মদনী গন্ধ, আমি এখন কার নাম নিতাম, কি দরজা খুলবে আমার, কোন কোনে ঠান্ডা শীত পড়ছে, চিন্তা করে ভাবলেন কোরআন যিনি পড়েন তিনি নিশ্চয় মোহাম্মদকে ভালোবাসে, চোর বুদ্ধি বাড়া, আর আমার দেশে কিছু আলেম আছে চোরের তুলো খারাপ, ছেলে কি উনি করে ট্রাই করি করে কই ইসলাম চাই বেটা বেয়াদ আরব দেশে কি কোরআনে ঘোষণা, কারা ঘোষণা, তোমরা অপরিচিত লোকদের ঘরের সামনে গিয়ে সালাম দিবা, সালামের জবাব না পাওয়া পর্যন্ত ফিরে যাও, এখানে দাঁড়াইও না, সুবহানাল্লাহ বলো, এখন মুসলমানের ঘরে প্রথম ঢুকতে বাবি কেমন আছেন, বাবি সাহেব কইও ঈদের জমাত তুম গিয়া নিজের মোল্লাকে দেখা করে না, বড় ভাই মোল্লাকে আন্দাজি করে, এটা সিলেটে নাই আমি সেই কথা বলতেছি, যখন সালাম দিল কোরআন আওয়াজ শুনছে না, গভীর একটা সালাম, এ ঘরের লোকেরা আল্লাহ রহমত তোমাদের প্রতি বর্ষিত হোক, এর অর্থ মানি দরজা খুলে দাও, সুবহানাল্লাহ বিহামদি, ওই বৃদ্ধা মানুষ বুড়া মানুষ কোরআন বন্ধ করলেন আর দাঁড়িয়ে দরজা খুললেন, মানান্তা আপনি কে, আপনি কে, যদি বলে আপনি কে, এখন যদি বলে আমি সোর ডাকা ভাই বলি আমি ডাকাই,
জায়গা পাইব নি? পাইছো না। এখন কি করে জানেন, আমি আওলাদ রসুল, সুবহান রাখুন, কি কয় আওলাদ রসুল। আচ্ছা গভীর রাত্রে যদি আওলাদ রসুল কেউ যদি কোনো আসে দিনে একজন নবীর বংশধর পায়, পাগল হয়ে যাবে না? পাগল হয়ে যাবে। বুড়া রাস্তা আরম্ভ করলেন, সুবহান সুবাক্কর শুনছি, আমার কত বড় নসিব, কোরআন তেলাওয়াত করতে করতে এই যে চুপ করা কথা বলে আমার ওয়াজ অবস্থায় স্ত্রী যে কোনো চা আমিও খাই না, কাউকে খাইতে দেওয়া হবে না, শুনতে খারাপ হবে, কারণ একজনের চা খাইব 30 জন চাই দেখব, এটা সম্ভব নয়। এক কিলিপ পান চাওয়াইল রুমাল দিয়ে পিতে খাওয়া হবে, না দেখে তারা পান পান জনের লোক আছে জ্বালা করব। অবস্থায় ওয়াজ অবস্থায় স্টেজে এক গ্লাস পানিও কেউ পান করতে পারবেন না, স্টেজ ইউর কন্ডিশন পরে উপায় বাইরে। আমি নিজেও পান করি না, আল্লাহ কাছে সাহায্য পাচ্ছি, আজকে 17 বছর ধরে মা পিলে আছি, রিয়ালি ডায়াবেটিসে মানুষ কোন জায়গা যদি প্রয়োজন হতো কচি দুই এক জায়গায় আমার জীবনে পানি পান করেছি, কলা শুকিয়ে যায় সেজন্যে, না হলে আমি কখনো কোনো মঞ্চে চা আদা দাসেনি লং এলাচি পাঁচ গুড় সব লাগে বক্তা, কারণ বক্তা তো বক্তাগিরি করবো দেখবে সব দোকান লাগে আগে। একটি উঠতে আইতে আবার এই উদার এই ফাঁকরি দিয়ে শুকরি দিয়ে টাকরি দিয়ে এই চমচমরে চমচমরে না না দরকার করে, এটা দিয়ে নামাজ পড়লে নামাজ পড়া যায়, এটা দিয়ে ওয়াশ করাও যায় কিনা বলেন না যায়। আমি এই সেন্টেলিয়াতে একটি একটা এলাকাতে গেলাম, গিয়ে আমি প্রধান অতিথি, আমি গিয়ে ঢুকলাম আমার রুমে লেখা আছে ফেরি নেশার অতি, এখন গেটম্যান দাঁড়িয়ে আছে আমার জায়গাতে না, ও আপনি দিকে জানা বলছে কি ব্যাপার, ওইটা প্রধান অতিথি আপনার আমি নেশার অতি, আপনি বল কি খারাপ, আমি সভাপতি ডাকি সভাপতি আই আমার সভাপতির কদম বসে করা শুরু করছে, এখন গেট মেনে কীটার কন্দরণের প্রধান বক্তা, আবা নাই কুবা নাই কুন্ডা নাই লাল নাই নীল নাই বকরি নাই বকরি নাই, আসলে তো বাস্তব কথা, এখন তো জনগণ চায় তো এটা ভাই দুধার মতো উঠে আসি স্টেজে ওয়াজ করে আবার নাম না তুই ইংরেজি ঢুকায়, এটার নাম ইসলাম, এটার নাম হারাম, এটার নাম কি হারাম। বুড়া মানুষ মনে আছে কথা, নাস্তা আরম্ভ করলেন, আল্লাহ আমার সুপর্ণ আমার নথি সুপ্রসন্ন করেছেন, আমি গভীর রাতে কোরআন তেলাওয়াত করতে করতে আওলাদ রসুল আমার ঘরে এসেছে, আহলান সাহারান মারহাবা মুবারাকান তাইয়িবান জিদ্দা সুবহানাল্লাহ করে আহলান সাহারান কুল দুকাইয়া সূরা কয় বারাকা মরিছে রসুলের নাম পে কি করে এখন বাদ পাবো, বাদ খাইতে পারো রসুলের নাম পে কি করলে ফকির অভিজ্ঞা পায়, দেখবেন অনেক অনেক গ্রামে বাড়িতে ফকিরেরা গিয়ে বাড়িতে বাড়ির সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মাগো সিন্দি দাও, ঠিক না বেটি? অনেক হিন্দু কলম হরি সিন্দি চায়, কারণ বুঝে মুসলমান দুর্বল হবে কলমার কাছে, সুবহানাল্লাহ কর, আর আরম হয়ে আপত্তি হইয়া আর হাদিস হইয়া আর সুর শয়তান হইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না, এরা হলো আহলে হাদিস, আহলে সোর, আহলে হদস, হদস বুঝেন নি বিকৃতি বাড়ার দায়, এটার নাম হদস। বুড়া মানুষ তাবু ঠেঙ্গে টান চলে গেলেন বাইরে, দৌড় জায়গায় ও বউ উঠ, ও কি হয়েছে তো আল্লাহ আমাদের ভাগ্য করছে আজকে কি কাহলা দিল সুদ পাইছি, ও তুমি কুদ্দু নাই না ওরা দুরু শুনলে রাতে তিনটা বাজে করে করে কি আছে, কোন রুটি আছে বস্তু আছে, কোন তাড়াতাড়ি গরম কর পাইছি পাইছে রে পাইছে কোন পাইছে শরীরে তুমি মারলো শরীরে মাইছে খুব মারা মারলেন গ্রামবাসী
এবার আন্ডার টেকিং নিলেন, এবারে যা চোখ বিলি করে জীবনে চোর আন্ডার টেকিং নিলেন, ডুববো না, ছেড়ে দিলেন। এক ঘন্টা পরে চোর আবার আসলো ওই বাড়ি, লাইট দিয়ে করে তুই না একদিন বলি এখন আই লিখে ক গেট লেখা আছে ধন্যবাদ আবার আসিবে, আমি এই জন্য আইসি, ধন্যবাদ কি সরল লেগিয়া কি ভাই, ধন্যবাদ কি সরের জন্য। যার নাম বিক্রি করলে রাত্রে জাগাও পাওয়া যায়, গোস্ত রুটিও পাওয়া যায়। মাসাওয়াল্লাহ কে লিয়ে আগে হে তাকবীর তেরি, মাসাওয়াল্লাহ কে লিয়ে আগে হে তাকবীর তেরি, আকল গে তেরি সফর ইশক হে শমশীর তেরি, আকল গে তেরি সফর ইশক হে শমশীর তেরি, মাসাওয়াল্লাহ কে লিয়ে আগে হে তাকবীর তেরি। মুসলমান তো বোঝে না, মুসলমানের রুহুর খোরাক আল্লাহ। মাসাওয়াল্লাহ কে লিয়ে আগে হে তাকবীর তেরি, আকল গে তেরি সফর ইশক হে শমশীর তেরি, আকল গে তেরি সফর ইশক হে শমশীর তেরি, মাসাওয়াল্লাহ কে লিয়ে আগে হে তাকবীর তেরি। মুসলমান তো বোঝে না, মুসলমানের রুহুর খোরাক আল্লাহ, কলবের খোরাক আল্লাহ, শরীরের খোরাক আল্লাহ, নফসের খোরাক আল্লাহ, বাতাসের খোরাক আল্লাহ, জমিনের খোরাক আল্লাহ, জাহান্নামের খোরাক আল্লাহ, মুহাম্মদের খোরাক আল্লাহ, মুহাম্মদ যেখানে আল্লাহ বলে আমি সেখানে। সাহায্য ছাড়া গোসল করতে পারে না, পায়খানা গোসল করতে পারে না, বুড়া মনে মনে ভাবলেন আমার বেশি ডাক্তার কবিরাজ দেখালাম, জিন করে দেখালাম, বুক দেখালাম, অনেক ওষুধপত্র করলাম, ভালো হয় না, এখন আপনার জন্য দিদি জুটা গুলা খাই নি, আল্লাহ কোনো ভালো করিনি, নিয়ত করি সেখানে দিয়ে গেলে মাগো ও মা জুটা গুলা তুই খাইয়া নে, আওলাদের নদীর চুড়া নিয়ত করি খা, হয়তো আল্লাহ তোকে সেবা করতে পারে। ইসমারা বরতন জামি মারে বুয়াদ, ইসমারা বরতন জামি মারে বুয়াদ, ইসমারা বরতন জানি ইয়ার সওয়াদ, ইসকে রাবা ইসকে ইমা ইসকাহি, ইসকে রাবা ইসকাহি মা ইসকাহি, তুই ইসকে নূরে পলবা নূরারি। আল্লাহ আমি দেখতে চাই তোমার কলমের ভিতরে আল্লাহ না শয়তান রয়েছে, এজন্য নিয়ত করলেই লাভ, সুবহানাল্লাহ, নিয়ত করলে লাভ। ছেলে মানুষ, মহিলা মানুষ ভিড়ের জুটা পাইলে কেমন ভক্তি করে খায়, ঠিক না বেটি? কনটুকা রহমতুল্লাহ আলাইহি যদি কোনো জায়গায় জুটা করতেন মানুষ খাওয়ার জন্য পাগল হয়ে যেত, ঠিক না বেটি? বলুন, জুতা গুলা নিয়ে পাগল হয়ে যেত, জুতা কোনো জাদু জুড়া গুড়া নিয়ে মুখে মুখে বাঁধতেন,
কারণ এটা হলো নবী বারকা জুতা। সুবহানাল্লাহ, এই জুতা বরকতের জুতা। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, নবী দেখনে ওয়ালা জুতা। দুনিয়ার এমপির জুতা কেউ চুমা দিবে না, প্রেসিডেন্টের জুতা কেউ দাম দেবে না, কিন্তু একজন আশিক রাসূল আশিক আউলিয়া সহিহ কিবলা ফুল তলির জুতা তলার ধুরি পর্যন্ত মানুষ আসমান মনে করত। নিজের পরিবার পরিজনকে আগে অলিমুখী বানাও, রসুলমুখী বানাও, স্লোগান দিবা। স্লোগান গুলা পান খেয়ে নে, হয়তো আল্লাহ চলে মাফ করতে পারে। তার না জুতাই মাওলারে বা তার জুদাই সত্যিকার যদি আওলাদে রসুল হইয়া থাকে নবী, আমি যেন তোমার দিদারের মাধ্যমে পালো হইয়া যাই। কি দোয়া, যখন সস্মৃতি সুন্দর পাড়া দিলেন, মেয়ে মাতার উপরে রসুল্লাহ হাত দিয়ে বললে মা গো আর কান্না লাগবে না, চোখের পানি মুছে আল্লাহ নবী বললে মা গো আর কান্না লাগবে না। কে বা কারা আল্লাহ নবী নাম লিখে বলে শুনতে চাই না, তুমি যে এদিনের বিশ্বাস স্থাপন করিয়া বর্তনটা লিখতে লিখতে তুমি আমাকে কসিদা দিয়ে প্রমাণ করতেছ, আমি দয়াল নবীজি রওজায় থাকতে পারলাম না। কেউ বললেন না, সকলে এক বক্তব্য রসুল্লাহ হায়াতের নবী কিনা,
তাহলে আসতে পারে মেয়ে কিল ডাকছো, তুমি কি হয়েছে তোমার করবি? ও রসুল, আপনার হাত যখন আমার কপালে পড়ে গিয়েছে, আমি ভাগ্যবান, সুবহানাল্লাহ বেহামদ, শুধু একটা জিনিস চাই, কি আমার ডিসকানেকশন, আমার বডিটা অচল, আপনি আমাকে দয়া করে হাতটা গুছিয়ে দেন, আমি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, কি পড়তে পারি, নামাজ পড়তে পারি। আল্লাহ নবী রহমতুল হাতটা বুড়াই দিলেন, সুবহানাল্লাহ, রহমতুল হাতটা বলে বললেন, মা গো যাও, আল্লাহ তোমাকে ভালো করে দিয়েছে, আমি ডাক্তারে ডাক্তার, সুবহানাল্লাহ, আমি যা করতে চাই আমার আল্লাহ তা করে দেন, যাও তুমি ভালো হয়ে গেছো, দাঁড়াও, যত নাফরমানি করেছি দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু তুমি আল্লাহ দেখছো, আল্লাহ মানে আমাদের গুনাহ দেখে তুমি কাঁদতেছে, আমাদের গুনাহ দেখে আসমান কাঁদতেছে, আমাদের গুনাহ দেখে মাটি কাঁদতেছে, এত গুনাহ আমরা করেছি। বাবুর আপনি বলেছেন মাল্লারে, যত কুঠি গুনাহ তুমি করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হইও না, তোমার গুনাহ যদি মাথা পর্যন্ত উঁচু হয়ে যায় আমার রহমত আসমান পর্যন্ত আছে, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায় আমার রহমত আরশে আজিম পর্যন্ত আছে। তুমি তওবা করে আমি আল্লাহর ডাকতে দিলে আল্লাহ আমাকে ডাক দিতে পারিসে বান্দা, তোর চোখের পানি বাইরে আগে আগে আমি আল্লাহ তোর কোলে বসে যাব, মাওলাজি গো ওগোমনি জানি না তোমার কয়দিন দুনিয়ায় আছি, কোন দিন কার মৌতে আল্লাহ হয়ে যাবি, জানি না কালকে মাইকের ভিতরে কার নাম মর্যাদা ঘোষণা হবে, অগমনি ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি, মাবুদে অন্যায় করিয়া আবার তোমার দরবারে আসি, আমাদের মতো বন্দা না হলো তোমার চলবে, কিন্তু আমাদের তো আর কোনো আল্লাহ নাই, ও মাবুদ সন্তান মায়ের সঙ্গে বেয়াদবি করে, মা রাগ করে দরজা বন্ধ করে দেয়, সন্তান বেড়া ডুবা সঙ্গে সঙ্গে ঘরে দরজে গিয়া মা মা করি কান্দা আরম্ভ করলে, দুনিয়ার মা সব রাগ ভুলিয়া সন্তানের কোলে তুলে লয়, দরজা খুলিয়া ঘরে ঢুকাইয়া লয়, আল্লাহ গো আপনি সমস্ত মায়ের চেয়ে বন্দার মায়া বেশি, ওগো বাবু
দেখি একজন তোমার বন্দা নাই, যার হাত কাটিলে আমাদের হাত কবুল হয়ে যাবে বাবু, জানি না গো আর কয়দিন আমরা বাকি আছি, যেদিন ডাক ছড়িবে মৌতের বিছানায় শুইতে, কিছু জোগাড় করলাম না তো আল্লাহ ওই জায়গায় বিছাইছি, সঙ্গী নাই রে সাথী নাই রে নাই বাতি, সঙ্গী নাই রে সাথী নাই রে নাই কত কাল যে থাকবি রে তুই সেই সাথী, বালুস না রে বিস্তানাই রে ওই কবরে, বালুস না রে বিস্তানাই রে কবরে, কত কাল যে থাকবি বন্দা সেই ঘরে, জানাই রে জানাই রে যেই ঘরে, কত কাল যে থাকবি বন্দা সেই ঘরে, আল্লাহ উত্তর দিকে বিরাইয়া ফেলাবে, দামি খাট থেকে নিচে শোয়াইয়া দিবে, সন্তানেরা কোরআন শরীফ লইয়া আপনা আপনা করে কাঁদবে, চোখে মুখের ভিতরে চামচ খেতে খেতে পানি দিবে, ইয়াসিন সূরা পড়বে, আর আব্বা আব্বা করি মা মা করে কাঁদবে, বড় একটি লাঠি রে মাপ দিয়া নিয়া কবর খনন করার জন্য চলে যায়, আমার নবী বলেন মাইয়ু চিৎকার বাড়ি মারে আপন ছেলে রে, বাড়িতে ঢুকলে দেরি করলে আব্বার জন্য পাগল হয়ে যাইতা, এখন আব্বা মারা যাবার সঙ্গে সঙ্গে আমার মাপ নেয়া বুঝি আমার আপন ঘর খোরা খোরা আরম্ভ করলাম, কিছুক্ষণ পরে মসজিদের বারান্দার খাট উঠানে চলিয়া যায়, বাবু দে আখেরে গোসল দিয়া দে, একবার যদি ঘর থেকে গোসলের জন্য বাইরে করে আর ঘরে উঠাইবে না, বললাম না খাটরে তুই আমারে আনার জন্য কবে যাবি, মসজিদের বারান্দার খাট উঠানে রেডি হয়ে গেছে, গোসল দিয়া দিছে জামা পরাইয়া শোয়া ফেলেছে, পায়ের বান্তা দিয়া দিবে সিনার বান্তা দিয়া দিবে কাপড় শিখাইয়া দিবে, এত তাড়াতাড়ি আমার মুখটা পান দিও না, এ ঘরের জন্য কত নাফরমানি করলাম, এ বাড়ির জন্য কত নাফরমানি করলাম, কত সুদ খাইলাম সুদ নিলাম, কত ছেলে সন্তান মিথ্যা মোকদ্দমা করলাম, এ ঘর বানতে গিয়ে কত নামাজ কাজা করেছি, কত নামাজ আমি না আসতে খাওয়া খাইতা না, ও সন্তানের কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়াইলাম, লন্ডন পড়াইলাম, আমেরিকা পড়াইলাম, কত কিছু করলাম তুলে বড় করলাম, আজকে বুঝি আপনার একা একা বুঝি
দিকে দিতেছ। আল্লাহ চিন্তা আসার আগে আগে গুনাহ মাফ না করে কাউরে মত দিও না। মুখটা বাঁধবে, খাটটা কাঁধে দিবে, 40 কদম গুনতে গুনতে যাবে, মায়া চিৎকার মারি বললেন, জিন্দাবাসী আমার ভাই বোনেরা, এই উঠার কাঁধা দিয়ে তো হাঁটা হাঁটলাম, জীবনে কোনোদিন ধরে কদম গুনলাম না, আজকে কদম গইনা গইনা বুঝি আমার কবরের দিকে যেতেছ। আমি কবর দেখতেছি, আল্লাহ 1000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকায় আল্লাহ আগে পরে যত মানুষগুলো দান করেছেন।